স্বামী বিবেকানন্দ বলেছেন, চিন্তা আর চিতা দুই এক, তবে চিতাটা ভালো, একেবারে পুড়িয়ে মারে, আর চিন্তা জ্বালায় সারাটি জীবন। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় চিতা সম দুশ্চিন্তায়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যথাজনিত অসুস্থতা। প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএডিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথার পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন acetv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ব্যথা নিয়ে এত বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, যেটাতে যা হয় যে শরীর এবং মন আমাদের ওতপ্রোতভাবে জড়িত। তারপরে আমাদের এখন শীতকালে কিন্তু ব্যথা, বাত ব্যথা বেশি বেড়ে যায়। তো এই প্রসঙ্গে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে ব্যথার মানে ধরনগুলো কী কী এবং কেন হয়। আপনাকে ধন্যবাদ। আসলে ব্যথা হচ্ছে প্রত্যেকটা রোগেরই উপসর্গ। যতগুলা রোগ আছে পৃথিবীতে, তার মধ্যে মানে সবগুলা রোগই ব্যথা প্রাথমিকভাবে দেখা দিবে। কিন্তু আমরা যে ব্যথাগুলো নিয়ে কাজ করি, এই রোগীগুলো হচ্ছে স্পেসিফিক বিভিন্ন রোগ, যেটাতে হচ্ছে তীব্র ব্যথা হতে পারে, মাঝারি টাইপের ব্যথা হতে পারে, আমরা যেটা সিভিয়ার, মাইল্ড, মোডারেট তিন ভাগে ভাগ করে থাকি ব্যথা হতে পারে। এবং এই ব্যথা থেকে সে শারীরিকভাবে ডিজেবল হতে পারে এবং এক পর্যায়ে সে আপনার যেটা বলি হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে, মানে পঙ্গুত্ব হয়ে যেতে পারে। তো আসলে আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি, ব্যথা বিশেষজ্ঞ বা পুনর্বাসন নিয়ে কাজ করি, আমাদের মূল টার্গেট একটা রোগীর রোগের আইডেন্টিফাই করা, যে কোথায় থেকে তার এই উপসর্গটা আসছে, নাম্বার ওয়ান। এই ব্যথা থেকে বা এই উপসর্গ থেকে তার কী কী শারীরিক সমস্যা হতে পারে, তার ফ্যাট অফ ডিজিজ কী, মানে ভাগ্য কী রোগের, ভবিষ্যতে সে কীভাবে চলতে হবে, তার সাথে তার কোনো পেশাগত সম্পর্ক আছে কি না, পারিবারিক সম্পর্ক আছে কি না, সামাজিক সম্পর্ক আছে কি না, আপনার ধর্মীয়, ইকোনমিক্যাল, এগুলা রিলেশন করে আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে থাকি। তো ব্যথা নিয়ে আমরা আসলে অত ওরিড না। স্পেশালি যে ব্যথা রোগীগুলো আমাদের কাছে আসে, তারা হয়তো ব্যথা নিয়ে আসে আমাদের কাছে, কিন্তু আমরা যারা রিহ্যাব বিশেষজ্ঞ বা পুনর্বাসন নিয়ে কাজ করি, আমরা সেইভাবে দেখি না। ব্যথাটা যেহেতু রোগের একটা উপসর্গ মাত্র, ব্যথা কমানোর অনেক টিপস আছে বা অনেক আপনার পদ্ধতি আছে, খুব সহজে কিন্তু ব্যথা কমিয়ে দেওয়া যায়। তার মানে এই নয় যে রোগী ভালো হয়ে গেল। আমাদের ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে রিহ্যাবিলিটেশন, মানে একটা রোগ হওয়ার কারণে তার যে ব্যথা, পঙ্গুত্ব, অবসাদ, প্যারালাইসিস এবং অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে তার যে সমস্যা, সেটা শারীরিক, মানসিক, সোশ্যাল, এই যে টোটাল অবস্থানগুলোকে তাকে সবগুলো জায়গায় কিন্তু তাকে ট্রিটমেন্ট দিতে হবে, না হলে কিন্তু এক রোগটাও সারবে না এবং এই ব্যথা কিন্তু তীব্র থেকে তীব্রতরের দিকেই যেতে পারে। তো আমরা সবচেয়ে বেশি যেটা রিহ্যাবিলিটেশন নিয়ে জোর দেই, রিহ্যাবিলিটেশনটা অনেক এখন বলে প্রায় রোগীরা বা যারা বাংলাদেশে আছে তারা কিন্তু এই শব্দটার সাথে ওইভাবে পরিচিত না, যে হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন। এটা একটা বিশাল সাবজেক্ট এবং বাংলাদেশে অপরিচিত হওয়ার কারণও আছে। কারণটা হচ্ছে আমাদের দেশে, আমরা সাবকন্টিনেন্ট এবং থার্ড ওয়ার্ল্ড দেশ, আমাদের দেশে বেসিক্যালি আমাদের যে স্বাস্থ্য বিভাগ বেসিক্যালি আপনার এত বছর ধরে কমিউনিকেবল ডিজিজ নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন ইনফেকশাস জনিত ডিজিজ, কলেরা, টাইফয়েড, মানে ছোঁয়াচে রোগগুলো নিয়ে আমাদের ব্যস্ত ছিল এবং ডাক্তাররা আবার জেনারেল যে রোগগুলো রেগুলার হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। এই যে নন কমিউনিকেবল ডিজিজ, এই ডিজিজগুলো বাংলাদেশে ওইভাবে চিন্তা করার সুযোগ হয়ে উঠে নাই। এখন সময় হয়েছে যে এই সকল রোগ নিয়ে চিন্তা করতে হবে। এখন আমাদের শিশু মৃত্যুর হার কমে আসছে,
মা মৃত্যুর হার কমে আসছে, আমাদের কমিউনিকেবল ডিজিজ আমাদের ডাক্তারদের সরকারের কিন্তু টোটালি গ্রিপের মধ্যে, যে আমাদের যে কোনো একটা কমিউনিকেবল রোগ হলেই এখন আর মানুষ কিন্তু ওইভাবে মারা যায় না। আপনি খেয়াল করেন ডেঙ্গু জ্বর হতে শুরু করে যতগুলো যে সিজনাল জ্বরগুলো হয়ে গেল ওইভাবে কিন্তু আমাদের কোনো মর্টালিটি রেট নেই, কিন্তু এই সকল কমিউনিকেবল ডিজিজ ছাড়া এই সকল ডিজিজ তো আছে, এই সকল ডিজিজ থেকে অনেক সময় কিছুটা ডিসএবিলিটি ব্যথা বেদনা কিছু রোগ আছে যেটা বলা হয় সাইলেন্ট কিলার, মানে এটা ধীরে 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 কিন্তু মানে প্রোগ্রেসিভলি এটা বাড়ে, সেটা এই এইটাই হচ্ছে আমাদের এখন মানে ট্রেন্ড, ডিজিজের ট্রেন্ড। আচ্ছা এক্স্যাক্টলি, এখন যেটা আমরা ডাক্তারি ভাষা নন কমিউনিকেবল ডিজিজ বলে থাকি, তার মধ্যে অন্যতম এজিং প্রসেস জনিত আর্থ্রাইটিস, মাংসপেশির ব্যথা, ডায়াবেটিস জনিত শারীরিক বিভিন্ন ব্যথা, নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার থেকে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, হাড় ও জোড়ার বিভিন্ন রোগ থেকে হতে পারে, কার্ডিয়াক সমস্যা থেকে কিন্তু আপনার শারীরিক ডিসএবিলিটি আসতে পারে, নিউরোলজিক্যাল সমস্যা থেকে আপনার ব্যথা বেদনা প্লাস ডিসএবিলিটি যেটা আমরা বলি প্যারালাইসিস, এই সকল সমস্যাগুলো হতে পারে। আমরা প্রত্যেকটা স্পেশালাইজড সাবজেক্ট বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আস্তে আস্তে নন কমিউনিকেবল ডিজিজের রোগের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং আমরা এই বিষয়ে আরো কথা বলবো, ফেসবুক আসলে আমাদের জন্য খুব দ্রুততম একটা যোগাযোগের মাধ্যম। একজন দর্শক আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হয়েছেন, প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। চলুন আমরা দেখে নিই আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন। আমার এজ 50, দুমাস আগে লেফট পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছিল, এরপর ডক্টর প্লাস্টার করে দেয়। প্লাস্টার খোলার পর এক্সরেতে দেখা যায় হাড় জোড়া লেগেছে, কিন্তু লাস্ট ফিউ ডেজ লেফট পায়ের হাঁটুতে খুব পেইন হচ্ছে, পা নড়ানো নড়াচড়া করা যাচ্ছে না, পেইন কিলার খেয়েছি বাট কোনো ইম্প্রুভমেন্ট নেই, এই অবস্থায় কী করবো? হ্যাঁ, এটা কমন প্রায় যে ওনার বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। আচ্ছা, ব্যথা পাওয়ার পর আমরা যেটা করি বা অর্থোপেডিক্স যারা সার্জন আছে তারাও করে, আমরা যারা রিলেটেড সাবজেক্ট আমরা অনেক সময় প্লাস্টার করে দিই, মানে তার যদি মোবিলাইজেশন থাকে তাহলে কিন্তু জোড়াটা লাগবে না। আমরা যখন প্লাস্টার করে দিই, সাজেস্ট যদি তার গোড়ালির ব্যথা হয় তখন কিন্তু একটা লেভেল পর্যন্ত প্লাস্টার করা হয়, মানে তাকে ইমোবিলাইজ করে দেওয়া হলো। এই যে ইমোবিলাইজ করে দেওয়ার কারণে জোড়া লাগার জন্য সে কিন্তু পাটা নড়াচড়া করতে পারে না, বা আমাদের নিষেধাজ্ঞা থাকে যে তুমি নড়াচড়া করবে না। এই যে দুমাস বা এক এক অঙ্গর ক্ষেত্রে, কারো ক্ষেত্রে দেড় মাস, কারো দু মাস, এরকম সময় কিন্তু আমরা ইমোবিলাইজ করে দিই। এই ইমোবিলাইজ পিরিয়ডে হাড় হয়তো জোড়া লেগে গেলো, আফটার মোবিলাইজেশন আমরা যখন মোবিলাইজেশনে যাই, যখন প্লাস্টারটা খুলে দেওয়া হয়, তার এই যে দীর্ঘদিন জোড়াগুলো আমরা ফিক্সড করে দিলাম, হাঁটতে দিলাম না, চলতে দিলাম না, তার জোড়ার বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। ডিস্টাল জয়েন্টের সমস্যা হতে পারে, প্রক্সিমাল জয়েন্টের সমস্যা হতে পারে। ডিস্টাল প্রক্সিমালটা হচ্ছে মানে যেই জায়গাটা ভেঙে গেল তার থেকে আরও আরও দূরের অংশও সমস্যা হতে পারে, বা শরীরের ভিতরের অংশও সমস্যা হতে পারে। এখন যেটা করতে হবে ওনার ক্ষেত্রে পুনর্বাসন, দিস ইজ রিহ্যাবিলিটেশন, যেটা এখন আমি যে বলছিলাম, যেটা অনেকে এটার সাথে পরিচিত না, এই ট্রেন্ডটা এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ হচ্ছে আপনার তার প্লাস্টার আপনি করে দিলেন, তাকে অপারেশন করলেন বা প্লাস্টার করলেন বা যাই করা হোক না কেন, যদি আফটার প্লাস্টার আফটার অপারেশন সে আর হাঁটতে না পারে, এখন এই যে নতুন ব্যথা তৈরি হয়েছে, ভেঙেছিল পায়ের গোড়ালি, এখন ব্যথা হাঁটুতে, বা সে হাঁটতে পারে না, এই প্লাস্টার বা এই অপারেশনের কোনো ভ্যালু লেস, কারণ হচ্ছে সে কিন্তু এখনও চলাফেরা করতে পারে না। রিহ্যাবিলিটেশনের মূল থিম মন্ত্রই হচ্ছে তাকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে আরো কথা বলবো, একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালাম, আমি প্রফেসর ইবাদুল হক যশোর থেকে কথা বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার বয়স 62 বছর। হুম হুম। আমি আমার কোমরে ব্যথা 2000 সাল থেকে। আচ্ছা। আমি 2 বার MRI করাইছি, L4 এবং L5। হুম হুম।
এই দুটো ডিক্স ডিজেনারেশন বলে এমআরআই রিপোর্টে আমাকে দিয়েছে। এমআরআই রিপোর্ট যে এমআরআই যে স্ক্রিন মানে ছবি যেটা প্লেট যেটা ওটাতে দেখা যায় যে অন্য ডিস্কগুলো ভিতরে সাদা আছে কিন্তু L4 এবং L5 এর ডিস্ক দুটো একদম কালো। তো আমার ব্যথা তো কমছে না, এখন করণীয় কি যদি আপনি কাইন্ডলি বলেন আর কি। আপনি এতদিন কি চিকিৎসা করেছেন এতে? আমি এতদিন অনেক ডাক্তার দেখাইছি, কেউ আমাদের শুধু শিখানো ব্যায়াম দেশে অপারেশন টাশন ব্যাপারে কেউ সাজেশন করেনি। তো ওই ব্যায়াম দিচ্ছে, সাঁতার কাটতাম, তো শীতকালে তো আর পারছি না, সাঁতার কেটে একটু ভালো ছিলাম, এখন শীতের সময় একটু কষ্ট বেশি বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার খুবই আপনার কমন কোশ্চেন যে কোমরে ডিক্স প্রলাপস, এবং এটা কিন্তু অনেক রোগীরই এখন জানে, যেটাকে আমরা পিএলআইডি বলে থাকি বা সায়াটিকা বাদ বলেন বা ডিক্স প্রলাপ যেই নামই বলি না কেন একই সমস্যা। মানে একটা রোগেরই কয়েকটা নাম, বা আমরা যখন ভাষাগত চেঞ্জ করি তখন হয়তো বলে থাকি। ওনার ক্ষেত্রে তাই হয়েছে, পাশাপাশি ওনার এইজ একটা ফ্যাক্টর যে 60 বছর বয়স, এই বয়সে ডিজেনারেশন হবে এটি স্বাভাবিক। হাড়ও ডিজেনারেশন হবে, ডিক্সও ডিজেনারেশন হবে, মানে ক্ষয়প্রাপ্ত হবে এক্স্যাক্টলি, এবং ফাইব্রোস্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। একটা ইয়াং রোগীর বা আমাদের যারা ইয়াং যা মোর লেস দেন 40 তাদের যে ডিক্সের যে চেহারা, বয়স্ক যাদের মোর দেন 60 বা তাদের বেশি গেলে কিন্তু ডিক্সের চেহারাটা চেঞ্জ হয়ে আসবে। কিন্তু ওনার যেটা হচ্ছে দুইটা ডিক্সি প্রলাপস, L4-5, L5-S1, তো সেই ক্ষেত্রে আসলে উনি এতদিন যে চিকিৎসাটা করেছে আমি মনে করি যে লেভেলে আছে, মানে যেই এলাকায় আছে অনেক দূর আমাদের কেন্দ্র থেকে মানে ঢাকা থেকে, সেই এলাকায় যে ট্রিটমেন্টটা পেয়েছে এটা মোটামুটি ঠিক আছে, যে এক্সারসাইজ করতে হবে হয়তো ডাক্তাররা শিখিয়ে দিয়েছে, কিন্তু আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন দরকার ওনার জন্য, ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে। এইটা মানে এই নয় যে এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ এ পার্ট অফ রিহ্যাবিলিটেশন, মানে উনি এতদিন যে এক্সারসাইজগুলো করছে অথবা ডাক্তার সাহেবরা কিছু ওষুধ দিয়েছিল এগুলো হয়তো খেয়েছে, এখন ওনাকে টোটালি একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের দিকে আগাতে হবে, কারণ বয়স এখন আরও বাড়ছে এবং সিজন এই যে শীতে কিন্তু এখন উনি আর সাঁতার কাটতে পারে না, সিজন ওয়াইজ আমাদেরকে নতুন করে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হবে। তো আপনি যদি এই জাতীয় ট্রিটমেন্ট বা এই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন, আশা করি আপনি মরণ পর্যন্ত ভালো থাকতে পারবেন। আমার এখন সাজেশন, যেহেতু আপনি অনেক দূরে আছেন এবং শীত ঋতু চলছে, আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন, শুধু মাথায় গরম পানি দিবেন না, নর্মাল পানি দিবেন, আর ব্যথা জায়গায় গরম সেঁক দিবেন দুবেলা, আর স্বাভাবিক যদি আপনি হাঁটতে পারেন হাঁটার চেষ্টা করবেন নিয়মিত, অন্তত 1-2 ঘন্টা, একটানা না হোক কয়েক ভাগ করে সকালে দুপুরে রাতে এভাবে ভাগ করে হাঁটেন। আর এই জাতীয় যেহেতু পিএলআইডি আপনার রোগটা আপনি অলরেডি কনফার্ম, যদি আপনার জানা থাকে এই জাতীয় বা কারো হেল্প নিতে পারেন, আপনি ইন্টারনেটে গেলে পিএলআইডির কিছু এক্সারসাইজ আছে বা আপনি হয়তো আগেও জানেন, ওই এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন। যদি আপনার পেইন বা শারীরিক অবস্থা টলারেবল থাকে, আপনি সহ্য সহনীয় থাকে, তাহলে এটা কন্টিনিউ করেন, আর না হলে আপনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা ডক্টর বা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আমরা রিহ্যাবিলিটেশন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, ইতিমধ্যে আরও একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি সুজন বলছি, রাজবাড়ি থেকে। জি, আমি আগে একদিন ফোন দিয়েছিলাম, তো তখন আমি বলছিলাম যে আমার নাভের নিচের থেকে দুই পায়ের সমস্যা, এখন আমার সমস্যা হচ্ছে যে আমি পাটা নাড়াতে চাইলে নড়তে চায় না, কিন্তু যদি খুব বেশি সময় ধরে চেষ্টা করি তখন মনে হয় যে হালকা নড়ার ভিতরে প্রচুর পরিমাণে ব্যথা হয়, এখন শীতের সময় ব্যথা আরো তীব্র থেকে তীব্র হয় যখন আমি পা নাড়ানোর চেষ্টা করি, কিন্তু যখন নাড়ানোর চেষ্টা করা বাদ দিই তখন ব্যথাটা আস্তে আস্তে আবার শেষ হয়ে যায়, আর আমি এখন পাটা নাড়াতে চাইলে পরেই এরকম অবস্থা হচ্ছে, প্রস্তাব তো এখন ঠিক পাই কিন্তু আমার উপরে চিমটি কাটলে পরে কোনো ব্যথা নেই। আর একটা সমস্যা হচ্ছে যে আমি যখন এমনি বসে থাকছি তখন দেখা যাচ্ছে যে ব্যথা বাড়ছে, আবার পা একলাই লাভ দিয়ে দিয়ে হচ্ছে, কিন্তু আমি নাড়াতে চাইলে কখন আমি নাড়াতে পারছি কিনা। আচ্ছা, আপনি প্রশ্ন, হ্যাঁ, আপনি 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 কি স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছিল এর আগে? মনে হয় আপনি অনেক আগে ফোন দিয়েছিলেন নাকি? জি জি। আচ্ছা, আপনার এখন কি চিকিৎসা চলছে, মানে গত
কয়েক মাস বা কয়েকদিন কি জাতীয় চিকিৎসা চলছে এখন? জি আমি এখন আগে আগে চিকিৎসা ছিল কিছুদিন মাসে, এখন আবার চিকিৎসা চলছে। বর্তমানে হোমিওপ্যাথি ওষুধটা খাওয়ার পরে এরকম বুঝে যাচ্ছে যে ব্যথা বেদনাটা আসছে। আগে এই সমস্ত কোনো কিছু ছিল না, এখন আমি পুনরায় আবার রিহ্যাবিলিটেশন নিতে চাচ্ছি, থেরাপি নিতে চাচ্ছি। তো স্যারের কাছে আমার প্রশ্ন যে আমি অবশ্যই থেরাপি নিলে আমি কি সুস্থ হয়ে হাঁটা চলা ফেরা করতে পারবো কি পারবো না? আর একটা প্রশ্ন হলো আমার ডান পায়ের মধ্যে মাজার যে বল আছে ওই বলটা ফেলে দেওয়া, ফেলে দিয়ে ওইখানে রড লাগানো আছে। আমি এখন এই অবস্থায় কি থেরাপি নিতে পারবো? এই রডটা লাগানো হয়েছে 3 বছর আগে। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথার পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বিরতির আগে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, তার দুটা প্রশ্ন ছিল, তার সেই উত্তরটা দেব। অবশ্যই উনি আগেও আমাদেরকে প্রশ্ন করেছিল অনেক আগে, ওনার স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, নিচের অংশ প্যারালাইসিস ছিল, এখন ওখানে ইমপ্ল্যান্ট লাগানো আছে, মানে হিপ জয়েন্টটা পাল্টানো আছে, ওখানে আর্টিফিশিয়াল জোড়া দেওয়া আছে, প্লাস আগে একেবারে পা নাড়াতে পারতো না, এখন ট্রাই করলে কিছুটা পারে, তীব্র ব্যথা হয়। প্রথম কথা হচ্ছে ওনাকে ওই সময় আমি সাজেস্ট করেছিলাম যে আপনাকে পুনর্বাসন ট্রিটমেন্ট করতে হবে, রিহ্যাবিলিটেশন। তো পুনর্বাসন ইট ডিপেন্ডস অন ডক্টর, হসপিটাল, তার উপরে এক এক দেশে এক এক এলাকায় এক এক হসপিটাল এক একভাবে, অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা, অ্যাকর্ডিং টু আপনার হাসপাতালে ফেসিলিটিস, এক এক দেশে এক এক পদ্ধতিতে কিন্তু এই চিকিৎসাগুলো করিয়ে থাকে। টার্গেট একটাই, একটা মানুষ প্যারালাইসিস হয়ে গিয়েছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে, তাকে অ্যাভেল করা যেভাবে বাই অ্যাজ পার অ্যাজ পসিবল, যে তার অবস্থা অনুযায়ী সে যেন বিছানায় পড়ে না থাকে, সে যেন তার নিজের কাজ করতে পারে, চলাফেরা করতে পারে, এটি হচ্ছে পুনর্বাসনের মূল লক্ষ্য। এখানে একটা টিম ওয়ার্ক হয়, এখানে বিভিন্ন ডাক্তার ইনভলভমেন্ট থাকে, বিভিন্ন নার্স থাকবে, ওয়ার্ড বয় থাকবে, হতে শুরু করে সামাজিক লোকজন এবং কি ফ্যামিলি মেম্বার, রোগীর ফ্যামিলি মেম্বার পর্যন্ত এই টোটাল টিমে আপনার ইনভলভমেন্ট থাকবে। কিন্তু ওনার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও উনি আসলে এই জাতীয় চিকিৎসা এখনও নেয় নেই, উনি এখন চিন্তা করছে যে রিহ্যাবিলিটেশন করার চিন্তা ভাবনা। এটা আমি মনে করব একটা ওনার এই যে দীর্ঘদিন উনি এই ট্রিটমেন্ট না নেওয়ার কারণে ওনাকে আরও অনেক দিন এই রোগে বা এই সমস্যায় ভুগতে হবে, হয়তো এমনও হবে ডিলে করলে কিন্তু রিহ্যাব হওয়া অনেক টাফ। তবে আমরা যে এই ধরনের অনুষ্ঠান করছি, আমাদের মূল লক্ষ্যই হলো যেন তারা বিছানায় পড়ে না থাকে, তারা যেন আধুনিক ইনফরমেশনগুলো যেন পায়। তো আমার কাছে মনে হয় যে উনি যদি উনি আমাদের সাথে আছেন এবং এর বিগত পর্ব দেখেছেন এবং দেখছেন, নিশ্চয়ই তিনি উপকৃত হবেন। অবশ্যই, তো আমি ওনাকে বলবো যে ব্যথা হওয়া, আমি স্পেশালি নট অনলি যে এই রোগীর ক্ষেত্রে স্পাইনাল কর্ড ইঞ্জুরি পরে যদি ব্যথা হয়, আগে যদি অনুভূতি একেবারেই ছিল না, উনি বলছিল ট্রিটমেন্ট যদি নাও নেয় স্পাইনাল কর্ড ইঞ্জুরির ক্ষেত্রে, যদি যে কোনো পার্শিয়াল কর্ড ইয়া হোক, ভাঙা হোক বা ফুল হোক, অনেক সময় অটোনোমাস ব্লাডার অটোমেটিক তৈরি হয় যে আবার সে প্রস্রাব পায়খানা সে বুঝতে পারে, অনেক সময় তার ফিলিংস ফিরে আসতে পারে, পেইন আসতে পারে, এটা কিন্তু ভালো লক্ষণ রোগের ক্ষেত্রে, যে পেইন আসাটা স্পেশালি, যেখানে আগে তার পেইন ছিল না এখন কিন্তু পেইন হচ্ছে, এটা বুঝতে হবে। কিন্তু তার নার্ভাস সিস্টেমটা ফিরে আসছে, এক্স্যাক্টলি, নার্ভাস সিস্টেম কিন্তু আবার রিওয়ার্ক করা শুরু করে। সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি আপনার নষ্ট হয়ে যায় বা ইঞ্জুরি হয়, সেই ক্ষেত্রে যে সেলগুলো মারা যায় সেটা কিন্তু রিজেনারেশন হয় না, কিন্তু আপনার সে অল্টারনেটিভ ওয়েতে কাজ করার
তাদের যদি আমরা ফেসিলাইট করতে পারি, রিহ্যাবিলিটেশন করতে পারি, সে অল্টারনেটিভ নার্ভগুলো, যে নার্ভগুলো আছে পেরিফেরাল নার্ভ, সেই নার্ভগুলোকে ইউজ করে সে কিন্তু পুনর্বাসন হতে পারে। তো আমার মনে হয় উনি যেহেতু আশা করছে আবার রিহ্যাবিলিটেশনে যাবে, প্রপার জায়গায় প্রপার ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি সঠিকভাবে উনি এই চিকিৎসা আগায়, উনি অবশ্যই রেজাল্ট পাবে। বিছানা শুয়ে থাকতে হবে না, কত বছর সে শুয়ে থাকবে তাকে রিহ্যাবিলিটেশন করতেই হবে, বিকজ তার লাইফ আছে, তার ফ্যামিলির লাইফ আছে, তাকে তার মতো করে আমরা রিহ্যাব করব। যার যতটুকু আসলে রিহ্যাবিলিটেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ঝিনাইদহ থেকে বলছি। জি, আমার আর্থ্রাইটিসে ব্যথা আছে, ঠিক আছে? ডাক্তারে ওষুধ দিয়েছে, ওষুধ খেলে ব্যথা কমে, তারপরে ওষুধ একদিন না খেলে আবার স্বাভাবিক ব্যথা। নামগুলো বলেন, ওষুধের নাম বলেন। ওষুধের নাম মিথেক্স আর সুলন্টেন। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন? আমার এখন আপনি সাজেশন দেন যে আমার এই ওষুধগুলো খেলে ব্যথা কমছে, ওষুধ না খেলে আবার ব্যথা পুনরায়। আচ্ছা, আপনার সমস্যাটা কি শুধু ব্যথা? মানে আবার মানে ওষুধ একদিন না খেলে আবার ব্যথা হচ্ছে, ঠিক স্বাভাবিক হয়ে যাচ্ছে, এরকম হাতের ঘিরে তারপর আঙুলগুলো ফুলে যাচ্ছে ব্যথা, এরকম বন্ধ এরই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে উনি অনেক দূর থেকে ঝিনাইদহ থেকে ফোন দিয়েছে, মহিলা মানুষ, এটা বুঝাই যাচ্ছে উনি আর্থ্রাইটিস রোগে ভুগছে, এটা মানে নো ডাউট। এবং সম্ভবত আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, যেহেতু ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া আছে, ডাক্তার সাহেব মিথোট্রেক্সেট দিয়েছে, মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, আরও অনেক লেটেস্ট ওষুধ আসছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মেডিসিনের ডাক্তার বা রিউমাটোলজিস্ট খুব বেটার ট্রিটমেন্ট দিয়ে থাকে এইটার ক্ষেত্রে। কিন্তু এই রোগটাও অলসো, দিস ইজ অলসো এ একটা আপনার পঙ্গুত্ব বা এই ডিজেবল টাইপের ডিজিজ। মানে রুগীরা, মোস্ট অফ দ্য রুগীর কথাই হয়েছে কেবল ব্যথা কমান। আমি বারবার বলছি, ব্যথা রোগের জন্য আশীর্বাদ, ডিজেবিলিটি রোগের জন্য অভিশাপ। মানে ব্যথা এমনও আর্থ্রাইটিস রোগ আছে, আপনার লাইফের একটা স্টেজে গিয়ে আর ব্যথা থাকবে না, কিন্তু সে বিছানা পসরা পায়খানা করতে হবে, তাকে চলাফেরা করতে পারবে না, উঠবস করতে পারবে না, শুয়ে থাকতে হবে, মানে সে টোটালি পঙ্গুত্ব বরণ করবে। আপনি কিন্তু মাঝে মাঝে বলেন জি রাজার গল্পের কথা, জি রাজায় অমরত্ব চেয়েছিল কিন্তু সে ডিজেবল, এই অমরত্বের তো আসলে কোনো ভ্যালু লেস। তদ্রূপ এই রুগীদের ক্ষেত্রে আমি বারবার বলি, আপনারা ব্যথার চিন্তাটা বাদ দিয়ে রোগের চিকিৎসার চিন্তা করেন। মানে আপনার এই রোগটা থেকে আপনি ডিজেবল হতে পারেন, আপনি পঙ্গুত্ব বরণ করতে পারেন, আপনার হাত পা বেঁকে যাবে, এক পর্যায়ে ব্যথা নাও থাকতে পারে। প্রত্যেকটা ডিজিজের এই স্পেশালি আর্থ্রাইটিস রোগগুলা কনসিকুয়েন্সটা কিন্তু তাই, এক পর্যায়ে ব্যথা থাকবে না, রোগগুলো আস্তে আস্তে প্রতিটা জোড়া ফিক্সড হয়ে যাবে। স্পেশালি যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, মহিলাদের যেটা এই যে ওনার ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অল অ্যাথলেটিক্স ডিজিজই তাই, এক পর্যায়ে কিন্তু এটা হবে। তো ওই দিকে চিন্তা করতে হবে আমাদেরকে, শুধু কেবল ব্যথা কমা, ব্যথার ওষুধ খাওয়া, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে, পুনর্বাসনের চিন্তা করতে হবে। ব্যথার চেয়ে ব্যাটার হচ্ছে রিহ্যাবিলিটেশন, তাকে একদিক দিয়ে ব্যথাও কমাইতে হবে। হ্যাঁ, সেটার অল্টারনেটিভ কী চিকিৎসা আছে? আপনি কত বছর স্টেরয়েড খাবে, কত বছর সে পেইনকিলার খাবে? পেইনকিলার খেতে খেতে কিডনির রোগী বাংলাদেশে বাড়ছে প্রতিনিয়ত, এভরিহোয়ার হার্টের রোগ হচ্ছে। এই যে পেইন কিলার খাক অথবা স্টেরয়েড খাক, এটা করে পেইনটা কমানো যায়, কিন্তু এর আবার সাইড ইফেক্টও আছে অনেক। এক্স্যাক্টলি, এবং পেইন কমালো আপনার এইটার যে সাইড ইফেক্ট যেটা হবে এক পর্যায়ে, তখন কিন্তু তীব্র আরও খারাপের দিকে সে চলে যাবে, এবং রোগী আস্তে আস্তে বছরের পর বছর দেখা যাবে সে ডিজেবল, এক পর্যায়ে সে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে চলাফেরা করতে হবে। এখন হয়তো সে নিজের টয়লেট নিজে করতে পারে, নিজের জামা নিজে গায়ে দিতে পারে, তখন দেখা যাবে এই যে ব্যক্তিগত লাইফ, টয়লেট করার মতো কাজটা তাকে অন্যের সাহায্য নিতে হবে। তো এটা একটা মানুষের জন্য আসলে দুর্ভাগ্য। তো ওই জিনিসটা আমরা বারবার বলছি অ্যাড্রেস করতে হবে, স্পেশালি যারা আর্থ্রাইটিসে ভুগছেন, ওনার ক্ষেত্রেও উনি যে ওষুধগুলো খাচ্ছে অবশ্যই খাবে, ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে, প্রয়োজন ওষুধের প্রতি তিন মাস চার মাস পর পর ডাক্তারের শরণাপন্ন হয়ে ওগুলা ইয়া করবে, আপনার মনিটর করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে, পুনর্বাসন, পুনর্বাসন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, এবং এই জাতীয় হাসপাতাল বা কেন্দ্রের শরণাপন্ন হয়ে ওইখান থেকে অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী, আর্থিক অবস্থা, সামাজিক
তার ডিসটেন্স এগুলো চিন্তা করি আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যে যতটুকু লেভেলে আসলে দেওয়া যায়। তো ওনাকে আমি বলবো উনি যেন হাঁটা চলাফেরা নিয়মিত করে, ব্যথায় গরম সেঁক দেয় শীতে ঋতুতে, এই রোগীগুলো কিন্তু আপনার আরও খারাপের দিকে চলে যায়। উনি যেন রেগুলার হাঁটে, স্পেশালি যখন রৌদ্র উঠে তখন যেন একটু হাঁটাহাঁটির চেষ্টা করে। রাতের বেলা গরম সেঁক দিতে পারে হট ওয়াটার ব্যাগ দিয়ে, কুসুম গরম পানিতে গোসল করতে পারে, একটু হাঁটার অভ্যাস করতে হবে। যতই ব্যথা থাকুক, আর্থ্রাইটিস রোগী যখন আস্তে আস্তে হাঁটা শুরু করে এক পর্যায়ে দেখবেন ব্যথাও কমে আসে, শরীরটা ফ্রি হয়ে আসে, তার জোড়াগুলো মুভমেন্ট করে। তো ওই জিনিসগুলো আসলে আমাদের এখন অ্যাড্রেস করতে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমি আরমান চট্টগ্রাম থেকে বলতেছি, আমার বয়স 53 ইয়ার। আচ্ছা। আমি অনেক বছর ধরে ম্যাডাম দেশের বাইরে ছিলাম। তো বেশ কিছুদিন আগে আমি যখন দেশে আসি, আমি কয়েকজন আমাদের দেশে কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম, যেমন প্রিন্সিপাল আমিনুল ইসলাম, প্রফেসর প্রদীপ কুমার দত্ত, প্রফেসর হৃদয় চৌধুরী, প্রফেসর আমির হোসেন, প্রফেসর জসিম উদ্দিন। আচ্ছা, দর্শক আপনার সমস্যার কথাটা একটু সংক্ষেপে বলতে হবে, কারণ আমাদের সময় সংক্ষিপ্ততা রয়েছে। আমি বিদেশ থাকাকালীন অনেকদিন ধরে আমার কোমরে প্রচন্ড ব্যথা ছিল। তো এটা আমি দেশে আসার সময় এইসব ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর কেউ আমাকে আমার এটা করতে বলে নাই, যার কারণে আমার আসল প্রবলেমটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। এই ফাইন্ড আউট করতে পারিনি বুঝে আমার আসলে ট্রিটমেন্টটা কিন্তু অনেক লাস্ট পর্যায়ে চলে গেল। শেষ পর্যন্ত আমি 2011-তে আপনার অ্যাপোলোর মধ্যে গিয়ে ডক্টর এস এম কামরুজ্জামানের মাধ্যমে আমার এমআরআইটা করি। তখন আমার লাম্বা স্পাইনের মধ্যে লেভেল 3-4-5 এর মধ্যে অলরেডি 2টা ডিস্ক প্রপস হয়ে গেল। আচ্ছা। ডাক্তার তখন আমাকে বললো যে যে এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু ডু অপারেশন। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে আমি অপারেশনে যেতে চাচ্ছি না, আপনার কাছে উইদাউট এনি অপারেশন ইফ ইউ হ্যাভ এনি ডিসিশন প্লিজ ক্যান ইউ টেল মি। তখন উনি বলছে যে না, এখন এই মুহূর্তে আপনার অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নাই, যেহেতু আপনাকে এই জিনিসটা আরো 2 বছর আগেই অপারেশন করা উচিত ছিল। তো পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে তখন আমি সিএমসিতে গেলাম ইন্ডিয়া। সিএমসিতে গিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর জর্জ আরিচাকুর সাথে কথাবার্তা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি বলতে যে ঠিক একই কথা যে আপনার এই অপারেশনটা 2 বছর আগে করা দরকার ছিল। তো আমি ওখানে প্রায় 2 মাস 22 দিন থাকার পরে ডাক্তার সাহেব আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিল আরো 5 মাস 18 দিন পর। আমার সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল তখন আমার অ্যাটেন্ডেন্সটা ছিল উনি ফরাসি। এখন এতদিন টাকা ওনার পক্ষে সম্ভব না। পরবর্তীতে আমি ডাক্তার সাহেবকে বললাম হ্যাঁ ঠিক আছে, আমি টাকা পয়সা সবকিছু জমা করে চলে যাবো, আমি আসার সময় 15 দিন বিফোর আমি এসে রিপোর্টিংটা করবো। তখন ডাক্তার সাহেব আমাকে আপনি কি অপারেশন করেছেন দর্শক? আপনি কি অপারেশন করেছেন? হ্যাঁ, পরবর্তীতে আমি ইন্ডিয়াতে করতে পারিনি, অপারেশনটা আমি ঢাকা ইউনাইটেডে করছি। আচ্ছা, এখন কি অবস্থা আপনার বলেন? ঢাকা ইউনাইটেডে অপারেশনটা করছি 2012-তে, সেপ্টেম্বর 10 তারিখ 2012-তে। অপারেশনটা করার পর, অপারেশন করার আগে মোটামুটি আমি কাজকর্ম কিছু করতে পারতাম, চলাফেরা করতে পারতাম, এরকম কোনো প্রবলেম ছিল না। অপারেশনটা করার পর আমার ঠিক 1-1.5 বছর পরে এখন ডে বাই ডে আমার খুব এখন ক্রিটিক্যাল কন্ডিশন, চলাফেরা করতে পারতেছি না, হাঁটাফেরা করতে পারতেছি না। এখন আমি জানি না কি এগুলি ওষুধ ডিকেশন করতেছে না অন্য কিছু, এখন আমি ব্রিথিং নিতে পারি না ঠিকভাবে, নিচের তালা থেকে উপর তালায় গেলে আমার মাঝে মাঝে ব্রিথিং এর প্রবলেম হয়, তারপর ভালোভাবে একটু হাঁটতে পারি না। এখন রিসেন্টলি ডে বাই ডে আমার পায়ের মধ্যে সমস্যা হচ্ছে, ট্রাক হয়ে যায় একেবারে পাথরের মতো। আচ্ছা আচ্ছা, আপনি এখন কি জানতে চাচ্ছেন বর্তমানে? এখন জানতে চাচ্ছি যে আমি এতগুলি করার পর আমার এই অপারেশনটা কি সঠিক হলো নাকি অপারেশনটা করে আমি ভুল করলাম। এখন আমি আমার ঘরের মধ্যে সংসারের মধ্যে সবার কাছে এখন এমন একটা ইয়ে হয়ে গেলাম, সবাই আমাকে অবহেলা করতে যে এমন আমার ঘর সংসার সব নষ্ট হয়ে গেল এই অপারেশনের দিনে। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আমি উত্তর দিচ্ছি। ওনার আসলে অনেকগুলা হিস্ট্রি বলছে, আসলে লাইভে অনেক একটা রোগী যদি শর্ট করে বলে তাহলে আমাদের জন্য সুবিধা। আসলে রোগীরা যখন আমাদের কাছে আসে আমরা হয়তো সময় নিয়ে শুনতে পারি, যেহেতু একটা টিভি প্রোগ্রাম অনেক সময় নিলে আরেকটা রোগীর জন্য সমস্যা হয়। যাই হোক, ওনার কিছুটা অভিযোগ আছে, কিছুটা উনি ডায়াগনোজ মানে চিকিৎসা এখন কি করবে এটা জানতে চাচ্ছে। বাংলাদেশের কিছু সমস্যা হচ্ছে, রোগী এখন বলছে যে আমাকে আগে কেন এমআরআই করলো না, খেয়াল করেন যে উনি এই কথা কিন্তু শুরুতেই বলছে যে এতগুলা ডাক্তার দেখালাম, একজনে পরে গিয়ে এমআরআই করলো, পরে ডায়াগনোসিস হলো, এরপরে অপারেশন বাধ্যতামূলক করলো, উনি আবার সেটা কনফার্ম করার জন্য বাইরে গেল, সেখানেও বললো হ্যাঁ অপারেশন করতে হবে, সেটাও করেছে, বাট এখন আবার খারাপের দিকে। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের সোশ্যো ইকোনমিক্যাল স্ট্যাটাস, রোগীর ধ্যান ধারণা, মানুষের চিন্তা ভাবনায় আমরা ডাক্তাররা অনেক টেস্ট দিতে পারি না।
এটা বুঝতে হবে। এমনিতেই বলে যে ডাক্তারের কাছে গেলেই কেবল টেস্ট দেয়, এইগুলা চিন্তা করতে হবে জনগণকেও যে আসলে সমস্যাটা কোথায়। আমরা চাইলেই একটা ডাক্তাররা দিলেও অনেক সময় এই সমস্যাগুলো তৈরি হয়, এটা হয়তো এই জন্য ডাক্তার সাহেবরা সেটা করতে পারে নাই বা করে নাই, অনেকগুলো ব্যাপার আছে। অনেক রুগীর অ্যাবিলিটি আছে, অনেকের অ্যাবিলিটি না, আবার অনেকে এটা নিয়ে আবার সমালোচনা করে যে অনেক টেস্ট দেয়, এই জাতীয় একটা ব্যাপার আছে যেটা বহির্বিশ্বে এটা কখনো সম্ভব না। বিদেশে একটা রোগ ডায়াগনোসিস হওয়ার আগ পর্যন্ত কোনো ওষুধ দেওয়া হবে না, কোনো অপারেশন হবে না, কিছুই হবে না, আনটিল ডায়াগনোসিস। বাংলাদেশের ক্ষেত্রে রুগীরা অনেক সময় নিজের থেকেই চিকিৎসা করে, সে ওষুধ কিনে কিনে খায়, নিয়ে গিয়ে আবার ডাক্তারকে বলে স্যার আমার আপাতত কিছু ওষুধ লিখে দেন, আমার রোগ নির্ণয় সেটা নিয়ে সে ভাবে না, আপাতত ব্যথা কমাইলি হলো। যাই হোক, ওনার যেটা এখন করতে হবে, দর্শক আমি বুঝতে পেরেছি, আমরা এই জন্যই বলছি রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। পুনর্বাসন মানে যে আপনার ব্যথা কমানো, পুনর্বাসন মানে আপনার প্যারালাইসিসকে সমাধান করা তা নয়, পুনর্বাসন একটা বৃহৎ ট্রিটমেন্ট প্রসিডিউর। একদিক দিয়ে আপনার বর্তমান সমস্যার সমাধান করা, আরেকদিক দিয়ে আপনার সামাজিক, মানসিক এবং অন্যান্য জিনিসগুলো, এবং আপনি এখন কী করবেন, আপনার যে পেশাগত যে ব্যাপারটা আছে, কারণ ইকোনমিক্যালি আপনি এখন হয়তো সমস্যা আছে, এইগুলো চিন্তা করি একটা রোগের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা তৈরি করি যে কীভাবে করতে হবে, এই রোগীর ক্ষেত্রে কী করতে হবে। আপনি বাইরে ছিলেন সেক্ষেত্রে একটা কাজ করতেন, এখন দেশে যদি আর ওই দেশে না যান কী করলে আপনার জন্য সুবিধা হবে, কোন কাজটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই পদ্ধতিটি হচ্ছে রিহ্যাবিলিটেশন। এটা যদিও বাংলাদেশে নতুন, বাট আমরা ট্রাই করছি সব মানুষকে যেন অন্তত কিছু হইলো আইডিয়া দেওয়া, যেন মানুষ আগাতে পারে। তো আপনি এখন এই জাতীয় ট্রিটমেন্টের শরণাপন্ন হলে আশা করি কিছু হলেও আপনি উপকৃত হবেন। আপনার যা হয়েছে এ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, এখানে কোনো ডাক্তার কোনোভাবেই ভুল করে নাই, এখনও যে ট্রিটমেন্ট চলছে সেটাও ঠিক আছে। আপনি এখন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার শরণাপন্ন হন, আশা করি আপনি আরও বেটার উপকৃত হবেন, ভালো থাকতে পারবেন। পাশাপাশি আপনাকে কিছু আপনার কাউন্সিলিংয়ের প্রয়োজন, সেই ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরও শরণাপন্ন হতে হবে। কয়েকটা চিকিৎসক একসাথে যদি চিকিৎসা দেয় আপনি বাকিটা জীবন ভালো থাকতে পারবেন। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমাদের হাতে সময় কম আছে, আমরা ফেসবুকটা নিয়ে প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। আমার নাম সুমন, আমার বয়স 26 বছর, আমার হাঁটুর মাঝে কটকট শব্দ হয়, এটা কেন হয় এবং এর প্রতিকার কি? কটকট শব্দ হওয়ার সাথে সাথে অল্প ব্যথা হয়। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি আমরা দেব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথার পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরটি দেব। ওনার বয়স 26 বছর, হাঁটু কটকট করে, পাশাপাশি পেইনও হয়। আসলে হাঁটু এটা খুব কমন একটা প্রবলেম মনে হয়, অনেকেই এই কথাটা বলে যে কটকট শব্দটা কেন হয়। হ্যাঁ, কিন্তু সেটা আপনি যে কমনের কথা বলছেন সেটা হচ্ছে সাধারণত বয়সজনিত মানুষের ক্ষেত্রে, যাদের বয়স একটু বেশি 40 বা ততোর্ধ্ব, তখন কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হলে হাঁটুতে আওয়াজ হবে, ক্র্যাকিং ফেল আমরা যেটা বলে থাকি। ইভেন কি আমরা যদি পারসেপশন করি, ওখানে যদি হাত দেই নি মুভমেন্ট করতে বলি বা জোড়া, তখন ভিতরে বোঝাই যায় কিছু একটা একটা সাউন্ড হচ্ছে ভিতরে। তো ওনার ক্ষেত্রে কিন্তু বয়স বেশি না, এটা হওয়ার কথা না, 26 বছর। কিন্তু আরেকটা প্রবলেম বলছে পাশাপাশি পেইন হয়, যদি পেইন না হতো আমরা এটা অত ওরিড হওয়ার কিছু নেই, এটা হতেই পারে। অনেক সময় জয়েন্টের ভিতরে একটা আওয়াজ এমনিতেই হয়, যেমন আমরা হাতের আঙ্গুল অনেকে ফুটায়, পায়ের আঙ্গুল আওয়াজ হয়, এই জাতীয় একটা আওয়াজ যেটা হতে পারে জোড়ার ভিতরে, এটা একটা মেকানিক্যাল আপনার সাউন্ড হতে পারে। কিন্তু ওনার ক্ষেত্রে যেহেতু পাশাপাশি পেইন হয়, সম্ভবত অন্য কোনো ডিজিজ থাকতে পারে, যেমন আর্থ্রাইটিস, স্পেশালি এইজ অনুযায়ী বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, আপনার বাচ্চাদেরও হতে পারে, মধ্যবয়সে হতে পারে, বয়স বেশি হলেও হতে পারে। আমার সাজেশন ওনার ক্ষেত্রে কিছু
টেস্ট করে দেখতে হবে ব্লাডের যে বাত জাতীয় বা আর্থ্রাইটিস জাতীয় কোনো সমস্যা আছে কিনা, স্পেশালি ভিটামিন ডি এর লেভেল দেখা দরকার। বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য আমরা যে রোগীগুলো পাই 95% হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কম পাওয়া যায়, কারো ক্ষেত্রে অনেক লো লেভেল, কারো ক্ষেত্রে মোডারেট, কারো ক্ষেত্রে আপনার মাইল্ড, এই জাতীয় আপনার লেভেল পাওয়া যায়। এই লেভেলগুলো দেখে দেন ওনাকে ট্রিটমেন্টে যেতে হবে, আশা করি এতে সমস্যাটা চলে যাবে। আর এই যে বলেন ভিটামিন ডি এর লেভেলটা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক কম, সেটা সম্ভাব্য কারণ কি? হ্যাঁ, খুবই ভালো কথা বলেছেন, এটা এখনো যদিও হাইপোথিসিসে আছে যে আমরা কনফার্ম না, যেটা হতে পারে যে আমাদের এখন কিন্তু সেটা শহর বলেন গ্রাম বলেন সব জায়গায় কিন্তু মানুষের কিন্তু মুভমেন্ট কমে গিয়েছে। প্রথমত আপনি খেয়াল করবেন যারা শহরে থাকে মোস্ট অফ দ্য লোক সকাল থেকে রাত পর্যন্ত সূর্যের আলো দেখে না বললেই চলে, যদিও সে বের হয় কেউ গাড়িতে বের হয়, কেউ রিক্সায় বের হয়, বা কেউ পায়ে হেঁটে গেলেও কিছুদিনের জন্য যায়, তারপর একটা গাড়িতে আবাসে আবাসে অফিসে, এই যে আমাদের চলাফেরা 24 ঘন্টা, এবং একটা বাচ্চা শহর থেকে শহরের বাচ্চা সে কিন্তু খেলারও সুযোগ পায় না, আর রোদ তো দূরের কথা কিছুই সে পায় না, যা খেলে সে বাসায় খেলে। তো ভিটামিন ডি এর যে বেসিক সোর্স সূর্যের আলো সেটা কিন্তু আমরা পাচ্ছি না মোস্ট অফ দ্য লোক। এবং এই নয় যে আমার বয়স্ক একটা মানুষ 60 বছর বয়সের মানুষকে আপনি রোদে ফেলে রাখেন ভিটামিন ডি প্রোডাকশন হবে না, বিকজ তার এইজ একটা ফ্যাক্টর, সাধারণত এইজও লাগবে, সেটা বাচ্চা মানে কম বয়সী বাচ্চা থেকে শুরু করে একটা এইজ পর্যন্ত ভিটামিন ডি খুব বডিতে আপনার সিনথেসিস হতে পারে, কিন্তু বয়স হয়ে গেলে সেটার কিন্তু ওইভাবে আর তৈরি হয় না। নাম্বার ওয়ান অ্যাক্টিভিটি যেটা বলছি, জাঙ্ক ফুড অতিরিক্ত খাবার, যেই সকল খাবারের ভিতরে আপনার বিভিন্ন খারাপ উপাদানই বেশি মানে ভিটামিনের লেভেল কমে গেছে এটা হতে পারে, খাবারের থেকেও আসতে পারে, চলাফেরা মুভমেন্ট থেকেও হতে পারে, এটা আসলে অনেকগুলো কজ একসাথে হতে পারে যে যেই কারণে আমাদের এই ডেফিসিয়েন্সিটা হচ্ছে। এটা শুধু যে বাংলাদেশে তা না, এটা অন্য উন্নত বিশ্ব কিন্তু কমে যায় বা কমে তাদের ক্ষেত্রেও তাই হয়, তার কারণ তারা দেখবেন সানবাত নেয়, হ্যাঁ তারা জানে তাদের আগের থেকে এটা তারা অভ্যস্ত বা তাদের আগের থেকেই ডাক্তাররা সতর্ক জিয়ে, বা তাদের দেশে তো আসলে আমাদের এই জেনারেল চিকিৎসা নিয়ে অত তাদের ওরিড হইতে হয় না বা অত সমস্যাও তাদের নাই, যে সাধারণ যে ট্রিটমেন্ট জ্বর সর্দি জ্বর বা কাশি এইসব জেনারেল ট্রিটমেন্ট তাদের দেশে বা তাদের রোগগুলোও কিন্তু অনেকাংশেই নাই বললেই চলে, তাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজই বেশি হয় ডায়াবেটিস জনিত বা যে এই রোগগুলো বেশি তাদের মধ্যে বেশি। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, লাইনটি কেটে গিয়েছে, আপনি কষ্ট করে আরেকবার একটু চেষ্টা করুন। আমরা কথা বলছিলাম অ্যাকচুয়ালি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের সাথে অনেক সম্পর্ক রয়েছে যে ভিটামিন ডি এর লেভেলটা, হ্যাঁ যেটা এর জন্য আসলে খাবারেরও ব্যাপার আছে, আসলে খাবার যে খাবারগুলো হচ্ছে এখন দেখবেন খুব দ্রুত খাবার প্রোডাকশন হয় যে কোনো কিছু, আপনার সেটা মাছ মুরগি থেকে শুরু করে সব কিছুই, তো এখানেও ভিটামিনের লেভেল কমে যেতে পারে, অনেকগুলো কারণ আছে। তো যা কিছুই হোক, যেহেতু আমরা এখন অ্যাড্রেস করতে পারি চিকিৎসা বিজ্ঞান আপডেট হওয়ার কারণে যে কী হচ্ছে কজ নির্ধারণ করা যাচ্ছে সেটা অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, যদি কারো খাবারে বা লাইফস্টাইলে সম্ভব না হয় তাকে মুখে দিতে হবে ভিটামিন ডি, এটা তৈরি করে কোম্পানি ওষুধ কোম্পানি, এটা কিন্তু যেহেতু ভিটামিন এটা যে কোনো জায়গা থেকে সে কিনে খেতে পারে, এটা কোনো সমস্যা না, তবে সেটার ক্ষেত্রে একজন চিকিৎসকের বিশেষজ্ঞের পরামর্শে খেতে হবে, কারণ অতিরিক্ত ভিটামিন ডি আবার শরীরের জন্য ক্ষতিকর, অন্য সমস্যা তৈরি হবে, টক্সিসিটি হতে পারে, ভিটামিনের থেকেও কিন্তু টক্সিসিটি হতে পারে, যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের জন্য তো সমস্যা আরো বেশি তৈরি হতে পারে যদি বেশি পরিমাণে ভিটামিন ডি। হ্যাঁ, সেটা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে, আগে তো আসলে আমরা তো একটা রোগের ব্যথা হোক বা যে কোনো কারণ হোক শুধু ভিটামিন ডি অনেকেই খেতে থাকে, যে মানে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এটার কম্বিনেশন যদি অনেক দিন ধরে খেতে থাকে প্লাস তার কিডনি রোগ রয়েছে তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটাও একটা আপনি যেটা বলছেন মজার জিনিস, যে অনেক রোগী বলে আমি তো ভিটামিন ডি খাই, কি খান? উনি ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি, আসলে ওই ক্যালসিয়ামের সাথে যে ডিটা দেওয়া হয় সেটা আসলে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য, ওই পরিমাণ ডি শরীরে কিছুই হয় না, মানে ওটা কোনো আসলে ভিটামিন ডি না, এই ডিটা হচ্ছে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করার জন্য ওষুধ কোম্পানি ওইভাবে তৈরি করে দিচ্ছে যেন দ্রুত ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় ভিটামিন ডি এর কারণে, কিন্তু আমাদের যে লেভেলগুলো আমরা কম পাই এগুলো এই সকল রোগীর ক্ষেত্রে সরাসরি ভিটামিন ডি তাকে নিতে হবে, সেটা ইনজেক্টেবল হোক মুখে হোক তাকে নিতে হবে, এবং এর একটা নির্দিষ্ট ডোজে নিতে হবে পরিমাণ মতো, অতিরিক্ত নিলেও আবার
সমস্যা হতে পারে, এটা অ্যাকর্ডিং টু অবস্থা অনুযায়ী আমরা রোগীর ইয়ে করে দিই, ডোজ তৈরি করে দিই, অবস্থা ভেদে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম, সেভাবে তারা খেতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে আমি আব্দুল রাজ্জাক বলছি, মালিবাগ থেকে। জি, আমার সমস্যা, আমি আমি ডিফেন্সে চাকরি করি, তো হঠাৎ করে আমার কোমরে ব্যথা শুরু হলো 2-3 বছর আগে। তো তারপর থেকে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে আসতে থাকলো। তো আমি হয়তো ভাবলাম যে এটা হয়তো আমাদের একটু বেশি পরিশ্রমের কারণে হয়তো ব্যথাটা হয় এরকম। তো ওই সময় ডাক্তারদের দেখাই, তো তেমন ওষুধ পেনকিলার টেনকিলার এগুলো দেয়, এগুলো খাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথাটা আমার ডান পায়ের গোড়ালির দিকে বেশি, আমি হাঁটতে গেলে ব্যথাটা বেশি হয় বা দাঁড়ায় থাকলে ব্যথাটা বেশি হয়। তো এরপরে আমাকে আমি আমাদের হসপিটালে ভর্তি হলাম, হওয়ার পরে আমাকে পরীক্ষা করে বললো যে তোমার তো PLID হয়েছে। তো এটা বললো যে অপারেশন করতে হবে, অপারেশন করলে তুমি ব্যথাটা ভালো হয়ে যায়, পরে তুমি সুস্থ হয়ে যাও। তো তারপরে আমি ভাবলাম যে দেখি একটু পরামর্শ করে দিয়ে আসলে অপারেশনটা করাটা ঠিক হবে কিনা। তারপরে আমি আসার পরে ঢাকায় অন্যান্য ডাক্তারদের পরামর্শ নিলাম, তো বলল যে না আপনার যে কন্ডিশন তাতে আপনি অপারেশন করলে এই ব্যথাটা থাকবে না। তো তখন আমি সব কাজ করতে পারি, শুধু আমার সমস্যা ছিল যে শুধু আমার ব্যথা, মানে আমি দাঁড়ায় থাকতে পারতাম না বেশিক্ষণ বা দৌড়াদৌড়ি করতে গেলে ব্যথাটা বেশি হয়েছিল। তো ওই পর্যায়ে তারপরে আমাকে সবার পরামর্শ নেওয়ার পরে তারপরে আমি আমাদের হাসপাতালে ভর্তি হলাম অপারেশনের জন্য, বলল যে অপারেশন করলে ভালো হয়ে যাবে। তো অপারেশনের পরে আমি মানে অপারেশন করার পরে আমি আর উঠে দাঁড়াইতে পারি না, মানে ব্যথাটা এত বেশি। তারপরে আমাকে বললো যে তোমার ইনফেকশন হয়েছে, অপারেশনের পরে ইনফেকশন। তো এইভাবে আমি দীর্ঘ 3 মাস একদম বিছানায় ছিলাম। এখন কি অবস্থা? থাকার পরে পরে আস্তে 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 আমি একটু দাঁড়াইতে পারলাম। তো এই অবস্থায় এখন আছি, এখন হাঁটতে পারি, কিন্তু আমার সেই ব্যথা যে অবস্থা ছিল সেরকমই আছে এবং তার চাইতে আরো বেশি। আগে তো সব কাজ করতে পারতাম, এখন কোনো কাজকর্ম তেমন করতে পারি না। এখন বাইরে যে সমস্ত সবার ডাক্তারদের পরামর্শ নেই, কিন্তু কেউ মানে ওইভাবে পরামর্শ দেয় না, খালি বলে যে অপারেশন তো করছেন এখন চলেন। তো আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত বা কি ধরনের ট্রিটমেন্ট নিতে হবে? ধন্যবাদ আপনাকে। ওনার আসলে PLID অপারেশনে যেটা হয়, মানে অপারেশন অনেক সময় ইনফেকশন হতে পারে, এটা হয়ে এটা কোনো মানে ইয়া না, যে ইনফেকশনটা আসলে যে কোনো সার্জারিতেই হতেই পারে। তো ওটা আমরা বলি ডিক্সাইটিস, ডিক্স ইনফেকশন হয়ে যায় অনেক সময়। এখন এটাকে মিনিমাইজ করতে হবে, এটা অনেক সময় যে শুধু যে ইনফেকশন হবে তা না। একটা ডিক্স তো আসলে ওয়ান টাইপ অফ জেলি টাইপ সাবস্টেন্স, এটা কিন্তু হাড়, কিন্তু নরম হাড়, মাংস হচ্ছে শক্ত, বোনস মানে যেটা শক্ত হাড় দিচ্ছে কিছুটা নরম, এই ডিস্কটাই তো প্রলাপস হয়ে আপনার নার্ভে কম্প্রেশন করে। অনেক সময় যদি রোগীর এইজ 50-এর নিচে হয়, দেখা যায় যে যদি অপারেশন করে দিল সার্জন, কিন্তু আবার ওখান থেকে আবার নতুন করে কিন্তু প্রলাপস হওয়ার একটা চান্স থাকে, হতেই পারে আবার দ্বিতীয়বার। অনেক সময় ইনফেকশন হতে পারে, দেখা যায় যে আরও তীব্র ব্যথা বেড়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। এটা আসলে এখন এই যুগে এটা নিয়ে উরিড হওয়ার আসলে কোনো কারণ নেই, ওনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অপারেশন জায়গায় যদি নতুন করে হতে MRI করে দেখতে হতে পারে যে অপারেশন সাইটটা ঠিক আছে কিনা, MRI তে ক্লিয়ার চলে আসবে, যদি ঠিক থাকে তাহলে ইনফেকশন। ইনফেকশনের বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সেটা অ্যান্টিবায়োটিক হতে শুরু করে বিভিন্ন থেরাপি আছে যেটা ইনফেকশন আপনার সাবসাইড করা সম্ভব। যদি সেটা করা যায় আশা করি উনি ইম্প্রুভ হয়ে যাবে। আমার সাজেশন, আপনি এই জাতীয় ট্রিটমেন্টের স্মরণাপন্ন হন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কমপ্লিট ব্যাড রেস্টে থাকেন একটা না এক মাস, এবং নিয়মিত পানি খান, সুষম খাবার খান। আপনার ওজন হাইট কেমন আমি জানি না, অতিরিক্ত ওজন হলে ভারী ফুড, রিচ ফুড না খেয়ে, ডায়াবেটিস না থাকলে নিয়মিত ফল শাকসবজির উপরে থাকেন, একটু পুষ্টিকর খাবার খান আর রেস্টে থাকেন, পানি বেশি করে খান, এতেও মনে হয় আপনি ভালো হয়ে যেতে পারেন। আর না হলে আপনি এই জাতীয় রিহ্যাবিলিটেশন হসপিটাল বা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে হয়তো আপনাকে আর একটু অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে। আপনি ওরিড হওয়ার কোনো কারণ নেই, এই সমস্যা সমাধান হয়ে যাবে। প্যারালাইসিস, তারপরে হচ্ছে যে রিমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত বিষয়ের সাথে আসলে পুনর্বাসনটা খুবই জরুরি। এবং খুব সংক্ষেপে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে
তাদেরকে কিছু সাজেস্ট করেন খুব সংক্ষেপে? আসলে পুনর্বাসন আপনি যে বলছেন, অবশ্যই এইসব রোগের সাথে নট অনলি যে রোগ, এভরি সেক্টর পুনর্বাসনের দরকার। সেটা একেবারে চোখের রোগের থেকে শুরু করে দাঁতের রোগ থেকে শুরু করে গাইনির রোগেরও, গাইনি স্পেশালি উন্নত বিশ্বেও কিন্তু পোস্ট ডেলিভারি তাকে রিহ্যাব করতে হয়, না হলে সে কিন্তু আরেকটা বাচ্চা নিতে তার সমস্যা হতে পারে। এবং অনেক সময় দেখবেন মানুষ বয়সের সাথে যখন তার শারীরিক পরিবর্তন আসে তখন যদি রিহ্যাবিলিটেশন না করা সে কিন্তু বুড়ো হয়ে যায় তাড়াতাড়ি। তো এই প্রত্যেকটা জায়গায় আসলে বড় একটা বিষয় এবং এ নিয়ে হয়তো আমরা পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি স্বাস্থ্য বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার। একটু সচেতনতা, নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।